এসো সোনা মনি, এসো জলদি করি, রসুলের আদর্শে জীবন গড়ি। এসো সোনা মনি, এসো জলদি করি, রসুলের আদর্শে জীবন গড়ি। শিশু কিশোরদের মাঝে আনি ইসলামী। ইমানের পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক অর্থে ইমান হলো হৃদয় বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্যে বৃত্তিপ্রাপ্ত হয় ও গুনাহের হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল এবং কর্ম হলো শাখা, যা না থাকলে পূর্ণ মুমিন বা ইসানে কামেল হওয়া যায় না। রসুলের আদর্শে জীবন গড়ি, এসো সোনা মনি, এসো জলদি করি। এত চমৎকার, আমি তো হস্তম্ভিত হয়ে গেছি। দেখেন এত মেরিটোরিয়াস। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে কি দান করেন? দ্বীনের গভীর জ্ঞান দান করেন। হাদিস নাম্বার বুখারী হাদিস 3116। আল্লাহ মুজিজা। আমাদের ছোট্ট সোনামণি আবির হোসেন, ও যেভাবে প্রশ্নের উত্তরগুলো দিল আসলে এটা অবিশ্বাস্য ব্যাপার। ও যে প্রশ্নগুলো উত্তর দিতে পারবে, নিজের নামটা বলতে পারবে কিনা আমার সেই সন্দেহ ছিল। সেখানে সে যত কিছু বলে ফেলল, সুবহানাল্লাহ। জীবনের সকল সাখে রাসূলের তত সাহস অনেক। তোমাকে একটু কঠিন কোশ্চিন ধরে, ঠিক আছে? সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে, সেই হাদিসটা নাম্বার সহ বলবা এবং অর্থ সহ বলবা। 10 নম্বর হাদিস। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু ত্বাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। সাওবান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপর বিজয় থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমত অবস্থায় কিয়ামত এসে যাবে, অথচ তারা ওইভাবেই থাকবে। মুসলিম হাদিস 1920। করি আল্লাহর সন্তোষ কামনায়, এসো সোনা মনি, এসো জলদি করি, রাসূলের আদর্শে জীবন। বড় শিরকের প্রকারগুলো কি কি? এক, জ্ঞানগত শিরক। দুই, ব্যবহারগত শিরক। তিন, ইবাদত শিরক। চার, অভ্যাসগত শিরক। পাঁচ, ভালোবাসায় শিরক। প্রচার সংগঠন প্রশিক্ষণ আর সমাজ সংস্কার। ক্ষমার অযোগ্য অপরাধ। সূরা আন-নিসা 48 নম্বর আয়াত। তাওহীদ কত প্রকার ও কি কি? তাওহীদ 3 প্রকার। তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমা ওয়া সিফাত। রাসূলের আদর্শে জীবন গড়ি। বিদআত অর্থ কি? নতুন সৃষ্টি যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। তাকলিদের আবিধানিক অর্থ কি? গলায় রশি বাঁধা। তওবার দোয়াটা শোনাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। প্রত্যেক বাক্য বলবো, দাদাকে বলবো, চাচাকে বলবো, ছোট থেকে গড়ে তোলেন বাচ্চাকে, বড় থেকে নয়। মাদ্রাসা, স্কুল, কলেজ, সেখানে এক এক দল আসে ক্ষমতায়, এক এক দলের আদর্শে মানুষ গড়ে তোলে। আর আমরা সেখানে কি করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে জীবন গড়ে। বিশুদ্ধ জ্ঞান ছাড়া কখনোই একটা বিশুদ্ধ জাতি গড়ে উঠতে পারে না। বিশুদ্ধ আকীদা ছাড়া, বিশুদ্ধ আমল ছাড়া কখনোই একজন বিশুদ্ধ মুসলিম গড়ে উঠতে পারে না। অতএব সোনামণিদেরকে যদি আমরা ভুল পথে পরিচালিত করি, আমরা অভিভাবক, কিয়ামতের ময়দানে সোনামণিকে পাপের পথে পরিচালনা করার জন্য আপনাকে আমাকে কিয়ামতের কাঠগড়ায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাব করতে হবে। এসো সোনামণি, এসো জলদি করি, রাসূলের আদর্শে জীবন গড়ি। সকাল হলো সোনরে আজান, ওঠরে সোজা সারি, মসজিদে চল দিনের কাজে, ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি। কে মুয়াজিন দেই রে আজান, জগৎ জুড়ে মিনার জুড়ে, বাতিলের ওই পথ দোয়ার খুলে,
সোনামণিরা আয়রা দলে দলে সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে, বাতিলের ওই পথ দুয়ার খুলে। সোনামণিরা আয়রা দলে দলে সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে। রাসূলের আদর্শ দিয়ে গর্ব জীবন মোরা, চাঁদনি রাতের গগন মাঝে আমরা দীপ্ত তারা। রাসূলের আদর্শ দিয়ে গর্ব জীবন মোরা, চাঁদনি রাতের গগন মাঝে আমরা দীপ্ত তারা। পথহারাদের আনব ফিরে সঠিক পথের মূলে, পথহারাদের আনব ফিরে সঠিক পথের মূলে। আয়রে দলে দলে বাতিলের ওই বাদ দুয়ার খুলে, সোনামণিরা আয়রে দলে দলে সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে।